আসসালামু আলাইকুম। আশা করি আজ অবধি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা জুনিয়র অডিটে আবেদন করেছেন তারা প্রায় আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই জুনিয়র অডিটরের যে কম্পিউটার লাগবে সেটা তো সার্কুলারে উল্লেখ নেই, আসলে কি কম্পিউটার লাগবে, যদি লাগে সার্টিফিকেট লাগবে কি না। তো এই জাতীয় আরও অনেক প্রশ্ন রয়েছে যে কম্পিউটার কেনই বা প্রয়োজন। তো আজকে কম্পিউটার কেন প্রয়োজন, সার্টিফিকেট লাগবে কি না, এই সকল আদার্স বিষয় নিয়ে কথা বলবো। তবে সবসময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ওয়েল, আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে অডিটরের কাজ কি, জুনিয়র অডিটরের কাজ কি, এগুলো কিন্তু আমি বলেছি। তো সেই জন্য আজকে একটু সংক্ষেপে আগে বলে নিচ্ছি যে আসলে জুনিয়র অডিটরের কাজ কি, তাহলে বুঝতে পারবেন যে কম্পিউটার কেন প্রয়োজন। জুনিয়র অডিটরের কাজই হচ্ছে একজন অডিটরকে সাহায্য সহযোগিতা করা সকল কাজে। তো সেই জন্য স্বাভাবিকভাবে তার কাজ বেশি থাকে, টাইপিং বেশি থাকে, বিভিন্ন নোট তৈরি করতে হয়, বিভিন্ন নোটিশও অনেক সময় সে তৈরি করতে হয়, মানে টাইপিং জাতীয় অনেক বিষয়, অনেক রিপোর্ট, অনেক কিছু তৈরি করতে হয়। লাইক ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে বেতন আসে সরকারি বেতন শিক্ষকদের, সেটা কিন্তু এই অডিটের হাত দিয়ে আসে। তো লাইক ধরুন যারা ওই বিভিন্ন প্রতিষ্ঠানে যে তৃতীয় শ্রেণীর কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে তাদের অনেকেরই বেতন কিন্তু প্রথম দিকে ব্যাংকের মাধ্যমে আসে না, সেটা চেকের মাধ্যমে হাতে হাতেই আসে। তো সেটা কিন্তু তৈরি করে এই ইয়েতেই অডিটররাই। তো সেক্ষেত্রে যখন একজন ওই কর্মচারী চেক জমা দেয় তাদের কাছে যায়, তখন ওগুলো টাইপিং করতে হয়, তাদের নাম তালিকা তৈরি করতে হয়। এই যে টাইপিং রিলেটেড অনেকগুলো কাজ সেগুলো কিন্তু এই জুনিয়র অডিটরই করতে হয়। সেই জন্য স্বাভাবিকভাবে একজন জুনিয়র অডিটরের কম্পিউটারের বেসিক বিষয় জানা খুবই জরুরি। তো এবার আসুন যে কম্পিউটার কতটুকু জানা দরকার। হ্যাঁ, কম্পিউটার আপনাকে মাস্টার্স করতে হবে এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি কমন যে বিষয়গুলো, একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো আপনার জানা প্রয়োজন। লাইক ধরুন টাইপিং, লাইক ধরুন এক্সেলের কাজ, এই যে একদম বেসিক যে কাজগুলো রয়েছে ওগুলো আপনার জানা প্রয়োজন। এবার জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা যারা কম্পিউটার জানি না, তো তারা যে আবেদন করলাম তাদের কী গতি হবে। এটা তো আসলে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা শেখা যায়। বড় জোর 15-20 দিন আপনি চাইলে এটা শিখতে পারবেন। আপনি যদি বাইবাতে অ্যালাউ হয়ে যান তাহলে এর আগেই এই ফাঁকের সময়ের ভেতরে শিখে নেবেন। এটা একেবারে বেসিক জিনিস, ওগুলার জন্য আহামরি কয়েক মাসের জন্য ট্রেনিং করতে হবে, কোর্স করতে হবে, এরকম কোনো বিষয় নয়। আপনি যে কারো কাছে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হলেও 15-20 দিনে একে আরামসে এই বেসিকগুলো শিখে নিতে পারবেন। আর এখন তো ম্যাক্সিমাম মানুষই কম্পিউটারের বেসিক বিষয়গুলো আমরা সকলেই জানি। তবে এখানে যে বিষয়টা আমরা মনে প্রায় জন্ম নেয় বা জিজ্ঞেসে ভিতরের থেকে জিজ্ঞাসা আসে যে সার্টিফিকেট লাগবে কি না। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি কাজটা জানলেই হলো, যে বেসিক কাজগুলো। সুতরাং ভয় পাওয়ার বা এটা নিয়ে টেনশন করার কোনো কাজ নেই যে আমার তো সার্টিফিকেট নেই, কাজ জানি না। কেন কাজ জানি না বা না জানলে কী করবেন সেটা তো বললাম, আর সার্টিফিকেটের বিষয়টা তো ক্লিয়ারই করে দিলাম। যদি সার্টিফিকেট লাগতো তাহলে কিন্তু তারা সার্কুলারে উল্লেখই করে দিত। যেহেতু তারা ওইটা করে নেয় সুতরাং ধরে নেন আপনার ওই সার্টিফিকেট লাগবে না। আশা করি টোটাল টপিক্সটা আপনাদের কাছে ইতিমধ্যেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর যে কথাটা বারবারই অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই সার্কুলারে তো উল্লেখ নেই, সেটা উল্লেখ নাই থাকতে পারে, কিন্তু এটা অফিসিয়ালি অনেকেরই জানা যে আপনার এই কম্পিউটার টেস্ট বা কম্পিউটার জানা লাগবেই। সুতরাং এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনার কম্পিউটার বেসিক জিনিসটা লাগবে। তবে এটা টেনশন করার কোনো বিষয় না, আমি যেটা বারবার রিপিট করতেছি একটা একেবারে সিম্পল বিষয়। তো যাই হোক, এই ছিল বিষয়টা, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা দরকার। তো এই হলো বিষয়, আর আমার মনে হয় পড়াশোনা শুরু করে দেন, এটা ভালো একটা জব এবং আবেদন প্রার্থীও বেড়ে যাচ্ছে। আমি এর আগেও বলেছি প্রার্থী বেশি হলে কিছু আসে যায় না, সংখ্যা দেখে কোনো লাভ নেই, প্রতিযোগিতা হবে শুধুমাত্র যারা অ্যাক্টিভ তাদের সাথে। অসংখ্য মানুষ রয়েছে যারা শুধুমাত্র আবেদন করার জন্য, জুসের জন্যই আবেদন করেছে, তারা আদতে কিন্তু প্রতিযোগী নয়। আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার জন্য লাখ প্রার্থী হোক না, অসুবিধা কি, আপনার দরকার শুধুমাত্র একটা পদ। হ্যাঁ, আপনি একজন মানুষ, প্রয়োজন একটা পদ। সুতরাং এই সংখ্যা নিয়ে ভয় পাবেন না, পড়াশোনা শুরু করে দেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। আল্লাহ পাক যদি আমাকে এবং আপনাদেরকে সুস্থ রাখে তাহলে নেক্সট যে কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।